হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ফ্রাই কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন। এটা আমি আপনাদের আজকে দেখাবো, চিকেন ফ্রাইটা সঠিক নিয়মে তৈরি করবেন কিভাবে। আর এই চিকেন ফ্রাইটার সঙ্গে আমার ছেলেরা পরোটাটা খুব পছন্দ করে, এই কারণে আমি পরোটার খামিরটাও আপনাদের দেখিয়ে দেব কিভাবে পরোটার খামিরটা তৈরি করতে হয়। তো চিকেন ফ্রাইটা আমি আগে দেখাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি একটা মুরগি নিয়েছি, এটা 1.5 কেজি সাইজের একটা মুরগি। মুরগিটাকে আমি 8টা টুকরো করেছি, 1.5 কেজি মুরগিটা, 1.5 কেজি সাইজ, 1.5 কেজির উপরেও না নিচেও না। সবসময় খেয়াল রাখবেন যে এই মুরগির চিকেন ফ্রাইটা করার জন্য আপনারা 1.5 কেজি সাইজের মুরগিটাই নেবেন, ব্রয়লার মুরগি। এবং মুরগিটাকে 8টা টুকরো করেছি আমি, সুন্দর করে 8টা টুকরো করে ধুয়ে আমি টিস্যু দিয়ে, পানি ঝরিয়ে টিস্যু দিয়ে রেখে দিয়েছি, দেখুন, যাতে এতে কোনো পানি না থাকে। এবং অনেক সময় দেখা যায় মুরগিটা ফ্রাই করলে ভিতরে কাঁচা থাকে, খেয়াল করে দেখুন, আমি এটার মাঝখানে যে হাড়টা ওটাকেও আমি চিরে দিয়েছি, দেখুন, খেয়াল করে দেখুন। এবং এখানেও আমি মাঝখানে যে হাড়টা ওটাকে চিরে দিয়েছি। এবং মুরগিটাকে, এই বিশেষ করে রানটাকে এমনভাবে কাচতে হবে যেন খুলে না যায় প্রতিটা, আর সিনার যে অংশটা ওটাকে আমি এই দেখুন 2 টুকরো করে নিয়ে এভাবে সিনার অংশটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সিনার অংশটা, এটাকে আমি 2 টুকরো করে নিয়ে নিচের অংশটাকে আমি আবার এভাবে চিরে নিয়েছি। এই যে নিচের অংশটাকে আমি এভাবে চিরে নিয়েছি যাতে কাঁচা না থাকে এবং মুচমুচে একটা ভাব হয়, এই কারণে 1.5 কেজি সাইজের মুরগিটা আপনারা সবসময় 1.5 কেজি সাইজের মুরগি নেবেন এবং সেটাকে 8টা টুকরো করবেন। আর খেয়াল রাখবেন ধুয়ে অন্তত পানি ঝরিয়ে ফেলবেন এমনভাবে যেন এতে কোনো পানির অংশ না থাকে। আর নেব এখানে আমি, মনে করে এটা নিয়েছি শুকনো মরিচের গুঁড়ি, এটা জিরা বাটা, এখানে এই বক্সটায় আছে রসুন বাটা এবং আদা বাটা, এইটা আছে গ্রানির মশলা, আরও নেব টমেটো সস, ভিনেগার, সয়া সস এবং একটা ডিম, টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটাকে মেরিনেট করবেন। প্রথমে আমি একটি গামলা নিলাম, গামলাটার ভিতরে আমি এই চিকেনগুলো দিয়ে দেব। দেখুন এটাতে কোনো পানি নাই, চিকেনটা দিয়ে দিলাম, এখানে 8টা টুকরো হয়েছে, 1.5 কেজি সাইজের মুরগি। আমি বারবার একটা কথা আপনাদের বারবার বলতেছি, এই কারণে যেন আপনাদের এটা যখন আপনারা তৈরি করবেন অন্তত যেন কোনো ভুল না হয়, সঠিক পদ্ধতিতে যেন আপনারা তৈরি করতে পারেন, এই কারণে আমি বারবার আপনাদের বলতেছি। তো মুরগিটা আমি নিয়ে নিলাম, এবার আমি কিন্তু কর্নফ্লাওয়ার দেব না, কর্নফ্লাওয়ার দেব না, কর্নফ্লাওয়ারের বদলে আমি এখানে ময়দা নিয়েছি। এবার আমি এটাতে প্রথমে দেব শুকনো মরিচের গুঁড়িটা দেব, দেখুন ঝালটা যে যেমন খায়, তবে ফ্রাইটায় একটু ঝাল বেশি হলে ভালো লাগে। আমি 2 চামচের মতো, পুরোপুরি 2 চামচই শুকনো মরিচের গুঁড়ি নিয়েছি। লবণটা আমি আগে একটু ছড়িয়ে দিই, লবণটা দেবেন পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দেবেন, এখানে আমি লবণটা নিয়ে নিলাম, এখানে আমি দেব জিরা বাটা, জিরা বাটাটা আমি এখানে 2 চামচ পরিমাণে জিরা বাটা নিয়েছিলাম, 2 চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি এটাতে দেব আদা বাটা 1 চামচ, 1 চামচ উঁচু উঁচু 1 চামচ দেবেন আদা বাটা, রসুন বাটাটাও দেবেন উঁচু উঁচু 1 চামচ পরিমাণে।
এটাতে দেব। ভিনেগার দেব চামচটা দেখুন, এটা টেবিল চামচ ভিনেগার দেব। এই টেবিল চামচে দুই চামচ আর আধা চামচ ভিনেগারটা যদি আমি না দিতাম তাহলে এটাতে আমি একটি লেবু রস করে দিতাম, তো ভিনেগার দিয়েছি এই কারণে লেবুর রস দেওয়া লাগবে না। এবার এটাতে আমি দেব সয়া সস। দেখুন সয়া সসটা আমি এক চামচ, এই দুই চামচ সয়া সস দিলাম। এবার এটাতে আমি দেব টমেটো সস এক চামচ পরিমাণে টমেটো সস দেব, একটু বেশি পড়ে গেল সমস্যা নেই, তাতে এক চামচ পরিমাণে টমেটো সস দেব। এবার এটাতে আমি দেব কর্নফ্লাওয়ারের বদলে দেব ময়দা দুই চা চামচ, না আড়াই চা চামচ, একটু বাড়িয়ে দিলাম। এবার এটাতে আমি দেব দেড় চামচ বিরিয়ানির মশলা, দেড় চা চামচ বিরিয়ানির মশলা, যাতে ফ্লেভারটা একটু খুব বেশি ভালো আসে। এবং এবার এতে আমি দেব আধা চামচেরও কম, মানে এক চামচের চার ভাগের এক ভাগ টেস্টিং সল্ট। ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা। এবং দেব একটি ডিম। একটি ডিম দেব। যে কোনো কিছু রান্না করতে গেলে যদি নিয়মটা ঠিক থাকে আর পরিমাণটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে সে খাবারটা অবশ্যই ভালো হতে হবে। এটাতে আমি আড়াই চামচ পরিমাণে ময়দা দিয়েছিলাম, আড়াই চা চামচ, তো এটাতে আমি আর আধা চামচের মতো ময়দা দেব। এটা আপনারাও মাখিয়ে দেখে খেয়াল করবেন, লাগলে এভাবে দিয়ে নেবেন। আধা চামচ তার মানে তিন চার চামচ ময়দা দিয়েছি। এখন এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখার অন্তত এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট পরে আমি এটাকে বের করে ফ্রাই করব। এবং আপনারা চাইলে এভাবে করে সুন্দরভাবে ম্যারিনেট করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, বাচ্চারা কি ঘরে মেহমান আসলে আপনি এটাকে বের করে ফ্রাই করে নিজেরাও খেতে পারেন কিংবা মেহমানের সামনেও দিতে পারেন। এভাবে করে আমি এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এবার আমি আমার ছেলেরা চিকেন ফ্রাইয়ের সঙ্গে যে সাদা পরোটাটা খায় সে পরোটাটা খামিরটা তৈরি করে আপনাদের আমি আগে দেখিয়ে দেব। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, এটার ভিতরে কিন্তু আমি দুই চামচ আটা দিয়েছি, কারণ ময়দাটার ভিতরে সামান্য একটু আটা দিলে ভালো হয়। তো এখানে এক বাটি ময়দার ভিতরে কিন্তু দুই চামচ আটা দেওয়া আছে। তো প্রথমে আমি ময়দাটাকে নিয়ে নেব এটা সাদা পরোটার জন্য। এবার এটাতে আমি দেব একটা ডিম,
পরিমাণ মতো লবণ। লবণটা সব সময় খেয়াল রাখবেন যেন পরিমাণ মতো হয়। পরিমাণ মতো লবণ, দেখুন সামান্য আধা চামচের মতো চিনি, আধা চামচের মতো চিনি দিয়েছি। এবার আমি এটাতে দেব আধা চামচের মতো বেকিং সোডা, বেকিং সোডা বলেন, কর্নফ্লাওয়ার বলেন, যেটাই বলেন, আধা চামচের মতো। এবার আমি এটাকে আগে একটু মাখিয়ে নেব। এটা সুন্দরভাবে আগে এভাবে মাখিয়ে নেবেন। ডিমটা দিয়ে, আমি ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাতে আমি দেব চার চা চামচ তেল দেব। এটাতে আমি চার চা চামচ তেল নিয়েছি, নিয়ে আমি আবারও মাখিয়ে নেব। তেলটা দিয়েও ভালোভাবে এভাবে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি এটাতে পরিমাণ মতো পানি দেব। পানি অল্প অল্প করে দেবেন যাতে খামিরটা পাতলা না হয়ে যায়। পানিটা দেবেন অল্প অল্প করে। ভালোভাবে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন। ময়দাটা অবশ্য খুব বেশি মাখানো উচিত না, কারণ এটা আমি এখন কোনোভাবে একটু মাখিয়ে ঢেকে রাখলে এটা একা একাই সুন্দরভাবে মিশে যাবে। কারণ ময়দা যত মাখাবেন তত বেশি ঝামেলা পাকাবে। ময়দা হচ্ছে ঝামেলা, তো ঝামেলা পাকানোর জন্য ময়দাই যথেষ্ট। তো এটা আমি আর বেশি মাখবো না। এটাকে আমার হাতের থেকে ছাড়িয়ে নিয়ে আমি সুন্দরভাবে ঢেকে রেখে দেব। তো এই একা একাই মিলে যাবে। আপনারা খেয়াল রাখবেন ময়দাটা কখনো যে কোনো কাজে ময়দা নিলে খুব বেশি মাখবেন না। ওই কেকটাতেও মনে করেন অনেকে ময়দা দিয়ে অনেক সময় ফেটে, তো ময়দাটা দিয়ে খুব কম নাড়াচাড়া দিতে হয় কেক বানানোর সময়। এটা আমি এখন এভাবে ঢেকে রেখে দেব এবং অন্তত এভাবে ঢাকা থাকবে এক থেকে দেড় ঘন্টা ঢেকে রেখে দেব আমি। আর যদি রাত্রে এভাবে তৈরি করে রেখে সকালে বানাতে পারেন, মোট কথা ছয় সাত ঘন্টা যদি এভাবে রাখতে পারেন তাহলে খামিরটা আরও বেশি ভালো হবে। তো এটা ঢেকে রাখবেন যেন বাতাস না লাগে। তো আমি এখন এটাকে রেখে দেব। আমার এখন সময় কম, এ কারণে আমি ইফতারির সময় আছে খুব বেশি নাই, এ কারণে আমি এক থেকে দেড় ঘন্টা এটাকে এভাবে ঢেকে রেখে দেব।
कड़ाई तेल दिए तेलटा गरम हो गए ख्याल रखबें तेलटा खूब बेसि गरम मैं खूब अनेक बेसि गरम तेलटा और चूला तार आँचटा एक बसि थक तेलटा बेसि गरम हम बस भलो है फ्राइर जो रखा मुरगीटा डीप फ्रिज थे बेर कर नहीं डीप फ्रिज थे बेर कर नहीं मुड़ी गुड़ी करा टोस्टर गुड़ी दिए भाजी हमें क्योंकि आज के टोस्टर गुड़ी टोस्टा ना घरे जे कारण अपने देखाते चे तीन मुड़ी गुड़ी कर नहीं मुड़ी गुड़ीटा दिए आज के चिकेन फ्राई कर देखा देखी को डिमे चुबिए तरपे ये भाजबो ना ये सरसि फ्रिज थे बेर करते मुड़ी गुड़ी माखिए नेब भलोभ टोस्टर गुड़ी की मुड़ी गुड़ी जेटाई अपनी दें भलोभ माखिए नेब कोनो डिमे चोबाबो ना आमी आमार डिमेर दरकार छिलो ओटा आमी एकटा डिम एटार भितरे काचा अवस्थाय दिए दिए मैरिनेट करार समय डिमटा दिए दिए एखन शुधुमात्र आमी एई जे टोस्टेर गुड़ी माखिए एटाके आमी आस्ते करे तेलेर भितरे छेड़े देव जालटा एक बेशी तेलटा खूब बेशी गरम करार दरकार छिलो एवं जालटा एक बेशी आँचटा बेशी आछे एक मिनट पर आँचटा कमिए देव एकेबारे लो कर देव जेटा आस्ते आस्ते भाजा होबे देखे उल्टे देव एबारे चूलार आँचटा कमिए देव जे आस्ते आस्ते लोहा भाजा हो चूलार आँचटा कमिए देव जाते भितरे काचा ना थाके धीरे धीरे आस्ते आस्ते भाजा हो देखो एटा भाजाटा हो गए এটাতে আমি মুড়ি দিয়েছি কারণ বাসায় টোস্টের টোস্ট নাই সেই সময় এটা বের পাইনি তো আপনারা টোস্টের গুঁড়ি দিয়ে করবেন টোস্টের গুঁড়িটাতে দিয়ে করলে দেখতে আরো একটু বেশি সুন্দর হয় এভাবে একটা একটা করে পিস দিয়ে দিয়ে ভাজবেন কারণ দেখুন এটা আমি এটা যদি এখন ডিমে গড়াই তাহলে কিন্তু এটার পরে একটা আবরণ পড়ে যাবে তখন কিন্তু এটা ভাজতে গেলে ভিতরে একটু কাঁচা ভাবটা থেকেই যায় যে কারণে আমি এটাতে কিছুই না দিয়ে এভাবে গড়িয়ে ভিজে নেব কিন্তু কিছুতে ভিজিয়ে নেব না ডিমে ভিজিয়ে নেব না সরাসরি এটাতে গড়িয়ে এটাতে দিয়ে দিচ্ছি চুলা চালটা একটু বাড়িয়ে দেবো কারণ দেওয়ার সময় আমার খেয়াল ছিল না দেওয়ার আগে চুলা জ্বালটা বাড়ানো থাকবে এক মিনিটের মতো একটু বাড়তি জ্বালে থাকার পরে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে ব্যস্ততা না করে এইভাবে একটা একটা করে পিস ভাজবে পিসটা হয়ে গেছে
এটা টোস্টার গুঁড়ি দিয়ে ভাজলে দেখতে খুব বেশি কালারফুল হয়। ছোলার ডালটা আগে বাড়িয়ে নেব। ঠিক আছে, এই চেষ্টা ভালো হয়ে গেছে। জলটা বাড়িয়ে দিলাম। আমি পুরো আটটা পিসই ভাজবো না, চারটা পিস ভেজে নেব। আমি আট পিস ভাজলে খাওয়ার লোক নেই। আর চার পিস ভাজতেছি, এই চার পিস চিকেন ফ্রাই আমার দুই ছেলে খাবে। আপনারা চাইলে সালাদটা এরকম হালকা করে উঠাতে পারেন, কিন্তু আমার বাচ্চারা একটু মনে করেন খুব কড়া করে খেতে পছন্দ করে, যে কারণে আমি একটু কড়া করে ভেজে নেব। এবার আমি ময়দাটা খামির করা ছিল, পরোটাটা বানাবো। দেখুন, প্রথমে আমি ডো করে নেব। এটা দিয়ে পাঁচটা পরোটা হবে। প্রথমে আমি দেখুন এভাবে হাত দিয়ে মেলে একটু ময়দার ভিতরে এভাবে করে নেব। নিয়ে এটাকে আমি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি দেখুন এভাবে আমি সবকটাকে করে নেব। এভাবে আমি পাঁচটা ডো কমপ্লিট করে নেব। দেখুন ডোগুলো আমি এভাবেই খেয়াল করে দেখুন, এভাবে আমি হাতের সাহায্যে আঙুল দিয়ে ডোগুলোরে গোলাকৃতি করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এভাবে হাত দিয়ে আগে মেলে নেবেন, নিয়ে এভাবে ময়দার ভিতরে এইভাবে সুন্দরভাবে এক পাশ দাবিয়ে দিয়ে এইভাবে এভাবে এভাবে করে এটাকে একটা গোলাকৃতি দিয়ে এটাকে এভাবে চাপ দিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে করে নিলে এটা গোল হয়ে যাবে। আমি পাঁচটা পরোটার ডোই আপনাকে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করে নেবেন। দেখুন এবার আমি এই ডোর পরে একটু তেল দিয়ে দেব। একটু তেল আমি ডোর পরে এভাবে করে দিয়ে দেব। ময়দার কাজ শেষ, আমি আপনাদের দেখাবো
পরোটাটা কিভাবে আমি বেলবো। এভাবে আমি পিড়িতে তেল দিয়ে নেব, ডোগুলারও আমি একটু তেলে মাখিয়ে নেব। পিড়িতে তেল দিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে, এভাবে করে বেলনে একটু তেল দিয়ে নেব। এবার আমি এটাকে পরোটার আকৃতি দেব। অনেকে ভাবে এই পরোটাটা বেলা অনেক কঠিন, কিন্তু আমি আপনাদের একটা পরোটা বেলা দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা বেলার পরে যতটুকুন মনে করেন আঁকা বাঁকা থাকবে, এটা আপনি হাত দিয়ে একেবারে সমান করে নেবেন। হাত দিয়ে সমান করে নিলেই হয়ে যাবে। খেয়াল করে দেখুন পরোটা বেলতে একেবারে সহজ, কোনো কঠিন না। চুলায় তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দেব। পরোটা দিয়ে প্রয়োজনে হাত দিয়ে এভাবে একটু সমান করে নিতে পারবেন, তাতে সমস্যা হবে না। ইফতারির সময় হয়ে এসেছে, এখন একটু দ্রুত কাজ করা লাগবে আমার। আমি আপনাদের একটা পরোটা শুধুমাত্র ভাজা দেখিয়ে দেব, বাকিটা আমার একটু দ্রুত তাড়াতাড়ি করা লাগবে। দেখুন পরোটার দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা, অনেকের ধারণা যে হোটেলে ছাড়া ভালো খাবার পাওয়াই যায় না, রেস্টুরেন্টে ছাড়া ভালো খাবার পাওয়াই যায় না, কিন্তু এটা ভুল। পরোটাটা খুলে কিন্তু দুইটা খণ্ডের মতো হয়ে গেছে, এটাকে আমি বানিয়ে দেবো। বন্ধুরা পরোটাটা তৈরি হয়ে গেছে, এবার পরোটাটা কী করবেন আপনারা, এই পরোটা যখন বানানো হয়ে যাবে একটা টিস্যুতে করে রেখে এভাবে করে একটু হাত দিয়ে পরোটাগুলো সব একত্র করে এইভাবে করে একটু চাপ দিয়ে নেবেন। এই পরোটাটা আর সহজে শক্ত হবে না। তাহলে তৈরি হয়ে গেছে আপনার চিকেন ফ্রাই আর পরোটা। দেখুন বন্ধুরা আপনারা আর একটু কম করে ভেজে নিতে পারবেন, ভাজাটা কোনো বিষয় না। মেন হচ্ছে ম্যারিনেট করাটা, মাংসটা ম্যারিনেট করাটা, ওটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারা মনে করেন একটু কড়া করে খেতে পছন্দ করে, আপনাদের তো আর খাওয়াতে পারবে না, যে কারণে ওদের মতো করেই আমি এই চিকেন ফ্রাইটা করেছি। তো আপনারা ভালোভাবে দেখুন এই পরোটা, এই চিকেন ফ্রাই। তো অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন, তাহলে হয়তো মনে হবে যে না আমার কষ্টটা কিছুটা হলেও সার্থক হয়েছে। কারণ আপনারা এটা বাসায় তৈরি করে খান, এটা আমি চাই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ¿Está? ¿Está?